হ্যালো বন্ধুরা, তো আজকে আমি রান্না করতে চলেছি খাসির মাংসের পাতলা ঝোল, যেটা কোনো রকম কালার বা কোনো রকম উল্টো পাল্টা কোনো মশলা ছাড়া আজকে তোমাকে এই রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি ম্যারিনেট করছি খুব ভালো করে, যেটা হলো তেজপাতা, আদা বাটা, আর দিয়ে দেবো রসুন বাটা, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, টমেটো, আর বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা গুঁড়ো, যেটা মানে কালার হয় না, জাস্ট ঝাল হবে, ঝাল লঙ্কার গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নুন দেবো না। এই টিপসটা তোমাদের আরেকবার আমি দিয়ে দিচ্ছি, যে কোনো চিকেন রান্না বলুন, মাটন রান্না বলুন, রান্নার ক্ষেত্রে আগে নুনটা দিয়ে ম্যারিনেট করবে না। নুনটা দিলে কী হয়, জল ছেড়ে যায় আর চিকেনটা অতটা বা মাটনটা অতটা ভালো খেতে হয় না। আর একটু করে বেশি পরিমাণে দিয়ে দেবো এখানে সর্ষের তেল, যেটা মাস্ট দিতেই হবে, যদি সাদা তেল খেয়ে থাকেন তো সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। যদি হাতে সময় না থাকে সাথে সাথেই আপনি রান্নাটা শুরু করে দিতে পারেন, হাতে যদি সময় থাকে মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিলে খুব ভালো হবে। ব্যাস, আমার এখানে সব রকম মশলা দেওয়া শেষ, আমি এখানে কিচ্ছু দেবো না। কড়াটা এরকম হয়ে গেছে কারণ এখানে আগে থেকে আমি একটু আলু ভেজে রেখে দিয়েছিলাম, তো মাংসের আলু। এখানে দেখুন কড়ার তেলের মধ্যে কিচ্ছু দেবো না, জাস্ট তেলটা গরম হবে আর আমি মাটনটা ছেড়ে দেবো। মাটনটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে, মানে যত বেশি কষাবে তত ভালো কালারও আসবে আর তত ভালো টেস্টও হবে। মাটনটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলাগুলো একদম কড়াইয়ের গায়ে লেগে যায়, ততক্ষণ তখনই বুঝতে হবে যে মাটন কষানোটা একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেবো, আর কষাতে কষাতে তারপরে দিয়ে দেবো নুন। দেখুন আমার কিন্তু মাটন থেকে একটুকুও জল ছাড়েনি, আর যেটুকুনি জল ওই জাস্ট নুন দেওয়ার পরে ছাড়বে সেটুকু জলেই আমার খুব ভালো করে কষানো হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া হয়ে গেলে আলুটা অ্যাড করে দিতে হবে এর মধ্যে। আলুটা অ্যাড করে দিলে আমি আলুর সাথেও আর কিছুক্ষণ কষাতে হবে। এবারে অনেকের প্রশ্ন হতে পারে যে প্রেশার কুকারে দেওয়া হবে তো আলু এখন দিলে আলু ঘেঁটে যাবে না, আমি প্রেশার কুকার থেকে যখন প্রেশার কুকারে দেবো তখনই মাটনটা আপনারা দেখতে পাবেন যে যেমন মাটন তেমন আলু সব একদম সুন্দর আছে, আর একটা লাল ঝোল, কোনো রকম কালার ইউজ করছি না, তোমরা নিজেরাই দেখে বুঝতে পেরে যাবে। তো দেখুন এখানে আমার মশলা প্রায় কড়াইয়ের গায়ে লেগে আসছে, তো এটাকে আমি ট্রান্সফার করে দেবো এবার প্রেশার কুকারে। প্রেশার কুকারে মিনিমাম 5টা থেকে 6টা সিটি, সেটা আপনার প্রেশার কুকারের উপর ডিপেন্ড করছে। 5টা থেকে 6টা সিটি মারলেই হয়ে যাবে, কোনো রকম গরম জলও অ্যাড করতে হবে না, এক্সট্রা খাটনির কোনো দরকার নেই, জাস্ট ঠান্ডা জল, যে যেরকম ঝোল খেতে চাইছেন। এটা যেহেতু আমার পাতলা ঝোল তো দেখুন জলটা দেওয়ার সাথে সাথে এখন কালার দেখুন, আমি এখনও এটা প্রেশার কুকারে মানে সিটিই ফেলিনি। ব্যাস এখানে হয়ে যাবে 6টা থেকে 5টা থেকে 6টা সিটি মারলাম, ব্যাস আমার মাটন রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।